একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। বাঁকুড়ায় ফের ভাঙন তৃণমূলে, 130টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে। আজ রায়পুর বিধানসভার ঢেকো অঞ্চলে রায়পুর 2 নম্বর মন্ডল সভাপতি রঘুনাথ মুর্মুর হাত ধরে 130টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। সত্য বিজেপিতে আসা কর্মীদের বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দেন বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার। এদিন বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন, তৃণমূলের অপশাসন অত্যাচারে মানুষ আজ দলে দলে বিজেপিতে যোগদান করছেন, তাই আজ 130টি পরিবার বিজেপির প্রতি অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আজ মানুষ কেন যোগদান করছেন বলে মনে হয় আপনার? যোগদান করছে তৃণমূলে, এই অপশাসনে তারা শুধু তা নয়, তারা অত্যাচারে পরিবর্তন চায়, আর এই পরিবর্তন চায় বলেই যোগ্য রাজনৈতিক। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।